হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি সাগর। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা যেভাবে বিকাশের যে লগইনে লোডিং সমস্যাটা, এই সমস্যাটার সমাধান করতে পারবেন। তো অনেকেই ভাবে যে এটা বিকাশ সার্ভারের কোনো সমস্যা, যার জন্য তাদের অ্যাকাউন্টে ঢুকতে পারছে না বিকাশ অ্যাপ দিয়ে। কিন্তু না, এটা আপনার ফোনের সেটিংসের সমস্যা, এর জন্য আপনারা অ্যাপে ঢুকতে পারছেন না। তো এর জন্য এটা ঠিক করতে আপনারা কী করবেন, প্রথমে আপনাদের ফোনের যে সেটিং অ্যাপস, এই সেটিং অ্যাপসে চলে যাবেন। আমি উপর থেকে আমার সেটিং অ্যাপসে যাচ্ছি। তো এই সেটিং অ্যাপসে যাওয়ার পর এখানে সেটিং সার্চ করতে পারবেন। তো এখানে আপনারা যদি অ্যাপ লিখে সার্চ দেন, তো অ্যাপ লিখে সার্চ দেওয়ার পর এখানে যে নিচে আসবে অ্যাপ পারমিশনস। তো এই অ্যাপ পারমিশনসের থেকে আপনারা যে কোনো অ্যাপে ঢুকে সেটা সেটিং করতে পারবেন। আমি দেখাচ্ছি, এতে যেমন এখান থেকে বিকাশ অ্যাপে ঢোকা যাচ্ছে। তো এখান থেকে যদি না আসেন তাহলে একবারে ডিরেক্ট আপনারা ফোনের অ্যাপ থেকে যাবেন, নিচে আসবেন। এই যে অ্যাপস, এই যে অ্যাপসে গেলে এখানে সব অ্যাপস আছে। তো এখানে আসলে এখানে যে ম্যানেজ অ্যাপস, এই ম্যানেজ অ্যাপসে ঢুকতে হবে। ম্যানেজ অ্যাপসে ঢোকার পর এখানে নিচে আপনার সমস্ত অ্যাপসগুলো আসবে, যে আপনি কী কী অ্যাপ ব্যবহার করেন। তো যেহেতু বিকাশ অ্যাপে আমরা কাজ করব, বিকাশ অ্যাপে ঢুকবেন। বিকাশ অ্যাপে ঢোকার পর এখানে যে প্রথমে অটো স্টার্ট, এই যে অটো স্টার্টটা দেওয়া আছে, এই অটো স্টার্টটা আপনার অফ থাকলে এটা অন করতে হবে। তো এটা এই যে অন হয়েছে। তো এরপর কী করবেন, নিচে আসবেন, একদম নিচে এসে ক্লিয়ার ডিফল্টস। এখানে ক্লিয়ার ডিফল্টসে কিছু নেই, তার মানে এটাই সেট আছে। তো এখানে আপনি ডাটা, নিচে একদম ক্লিয়ার ডাটা দেখতে পারবেন, এখানে ক্লিয়ার অল ডাটা দিয়ে দেবেন। ক্লিয়ার অল ডাটা দেওয়ার পর আপনারা ট্রাই করবেন ঢুকছে কি না। যদি এটা না ঢুকে তাহলে জাস্ট আর একটা কাজ করতে হবে আপনাকে, সেটা হচ্ছে আপনার ফোনের লোকেশনটা অফ করে ঢুকতে হবে। তো এখানে বিকাশ অ্যাপটাই করলে আমার অ্যালাউ দিচ্ছি, ওকে অ্যালাউ লোকেশন। তো এখানে লোকেশন অন থাকলে হচ্ছে না। তো এখন আমি জাস্ট লোকেশন উপরের থেকে লোকেশন অফ করব। তো লোকেশন হচ্ছে আমার এই যে, লোকেশনটা অফ করলাম। লোকেশনটা অফ করলে এখানে যে আসবে এটা নো থ্যাঙ্কস দিতে হবে। প্রথমে ওইখানে যদি লোকেশন ওইখানে আপনি নো দিতেন তাহলে ঢুকে যেত। তো এখানে নো থ্যাঙ্কসটা দিবেন লোকেশনটা অফ করে। তো এখানে নো থ্যাঙ্কস দিলে এখন দেখবেন এটা ঢুকছে। তো এই যেভাবে আপনার এখানে কিন্তু লোডিং আর সমস্যাটা হচ্ছে না। তো এখন আপনি লগ ইন রেজিস্ট্রেশন দিয়ে আপনার নাম্বার এবং আপনার পিন দিয়ে কিন্তু আপনি ঢুকতে পারবেন মিনিটের ভিতরেই। সো ভিউয়ার্স, এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিওটি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলে কিন্তু এরকম সকল ইউনিক আপকামিং নিউ ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। ধন্যবাদ।